সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এ বাংলা করার পাওয়ার সম্পত্তি নয়। জঙ্গলের রাজত্বে কোনো আইনের শাসন নেই, উর্দিদারি পুলিশ আছে, তাদের হাতে বন্দুক আছে, কিন্তু তারাও তৃণমূল কংগ্রেসের এই রাজনীতির কাছে অসহায়। যে জেলার বুকে দাঁড়িয়ে বাদল শেখ শহীদ হয়েছেন, সেই জেলার বুক থেকে প্রতিদিন প্রতিনিয়ত গণতন্ত্রের ছাত্রানুষ্ঠান কিভাবে হয় গোটা রাজ্যের সমস্ত মানুষ আমরা কম বেশি জানি। শুধু এই বীরভূম থেকে একটা কথা বলে যেতে চাই, গোটা রাজ্যের বুকে এরপর কোন বিরোধী দলের নেতা নেত্রী কর্মী সমর্থকদের একটা দেহ যদি পড়ে কোন কবরস্থানে আর কবর খোলা হবে না, শ্মশানে আর চিতা উঠবে না, রাজ্য মানবাধিকার কমিশনের সামনে গিয়ে ওই দেহ শুইয়ে রাখা হবে। কোথায় আজকে রাজ্যের মানবাধিকার কমিশন? নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে পোস্টাল ভায়োলেন্সের পরবর্তী সময়কে এই রাজ্য মানবাধিকার কমিশন ভর্ষিত হয়েছে কোর্টের মধ্যে। আজকে বাদল শেখের ঘটনা আবার প্রমাণ করে দিল আমাদের রাজ্যের মানবাধিকার কমিশন সরকারের দাবিদার, সরকারের দাবিদারি করে আমার আপনার মানবাধিকারকে এরা রক্ষা করে না। তাই আমার আপনার মানবাধিকারকে যখন আমি যখন এই মানবাধিকার কমিশনরা রক্ষা করছে না, তখন আমাকে আর আপনাকে রক্ষা করতে হবে। এই মানবাধিকার কেউ আমাদেরকে এসে দিয়ে যায়নি। আমাদের পূর্বপুরুষরা যে লড়াই আন্দোলন করে স্বাধীন বাবা ছিনিয়ে নিয়েছিল, সেখান থেকে আমাদের এই বেঁচে থাকবার অধিকার, আর এই বেঁচে থাকবার অধিকার নিয়েই আমাদের এই যাত্রা। আর এই বেঁচে থাকবার অধিকারকে কেউ আমার আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। গণতন্ত্রের মুখোশ দাঁড়িয়ে একটা সরকার চলছে, ত্রিপুরার বুকে এরা গিয়ে বড় বড় কথা বলছে, পুলিশদেরকে গিয়ে বলছে আপনাদের কাঁধে অসুস্থব্য লাগানো আছে, মাথায় অসুস্থব্য আছে, আপনারা শাসক দলে দালালি করবেন না। নিজের রাজ্যে কি হচ্ছে? গোটা পুলিশ প্রশাসনটাকে কার্যত প্রশাসনের একটা রাজনৈতিক দলের দলবাসে পরিণত করেছে। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করতে পারছে না। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা আইনের রক্ষক, আপনারা কোন রাজনৈতিক দলের রক্ষক নয়। এ বাংলার বুকে মুখ্যমন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রী গেছে, এ বাংলার বুকে সরকার এসছে, সরকার গেছে, এ বাংলা কারোর পাওয়ার সম্পত্তি নয়। মানবাধিকার কমিশনটা রাজ্যের সরকারের দালালি করবার জন্য তৈরি করা হয়নি। তাই একদিন না একদিন সমস্ত সরকারকে যেতে হয়। তাই আপনার যে দায়িত্ব, আপনার যে কর্তব্য, আইনের প্রতি আপনার যে কর্তব্য, যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করুন। মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষ শান্তিতে বেঁচে থাকবে, আর আপনারা সেটাকে প্রোটেক্ট করবে, সেই প্রোটেক্ট করবার দায়িত্ব আপনাদের। কেন সুমতে তৈরি হবে না? কেন পুলিশ সতর্কভাবে ব্যবস্থা নেবে না? কে কি বললো, কে কি না বললো, তার জন্য পুলিশ প্রশাসনকে অপেক্ষা করতে হবে নাকি? একটা জল জ্যান্ত মানুষ লাশে পরিণত হয়ে গেল আর পুলিশ প্রশাসন চুপ করে রয়েছে, রাজ্যের মানবাধিকার চুপ করে রয়েছে। কোথায় বসবাস করছি আমরা? এ রাজ্যের বুকে, এ রাজ্যের বুকে যেদিন প্রতিনিয়ত গণতন্ত্রের গণতন্ত্রের আলোচনা হয়, অপরাধ কি? তিনি বিরোধী রাজনৈতিক দল করেন, তিনি লাল ঝান্ডার দল করেন, তিনি বিরোধী রাজনীতি করেন, তিনি শাসক দলকে সমর্থন করেন না, শুধু এইটুকু অপরাধ? এটা কোনো অপরাধ নয়। ভারতবর্ষের সংবিধান প্রণেতারা যখন সেই সংবিধানকে কার্যকরী করেছিল, সেখানে দাঁড়িয়ে বিধানসভা লোকসভা লোকতন্ত্রে বিরোধীদের ভূমিকাকে স্পষ্ট ভাবে লিখে রেখে দিয়েছিল। তাই শাসক দল যদি মনে করে থাকে গোটা বাংলা জুড়ে বিরোধী শূন্য করে দেব, বিরোধী রাজনীতি করতে দেব না, ভুল ভাবছেন। আগামী দিনেও বাংলার যেখানে যেখানে বিরোধী দলের উপর আক্রমণ নেমে আসবে, সাধারণ মানুষের বেঁচে থাকবার উপর আক্রমণ নেমে আসবে। সেফ ডেমোক্রেসি ওই রাজ্যের মানবাধিকার কমিশনের মতো নাকে সরষের তেল দিয়ে ঘুমাবে না, পুলিশের কাছে যাবে, পুলিশকে বাধ্য করবে ফাইয়ার নিতে, পুলিশকে বাধ্য করবে আইনি প্রক্রিয়া শুরু করবার জন্য। আর যদি তা না হয়,
এখন অবধি আদালতের দরজা খোলা রয়েছে। একটা কথা জেনে রাখুন, ওই ভবানীপুরের উপনির্বাচনের সময় দেখেছিলেন তো, কোর্ট বলে দিয়েছিল যে আমাদের রাজ্যের মুখ্য সচিব হচ্ছে আমাদের রাজ্যের শাসক দলের দালাল, তাই আমলাদের মধ্যে সর্বোচ্চ আমলার বিরুদ্ধে আদালত যদি এই কথা বলতে পারে, কোন পুলিশের অফিসার কেউ আপনারা আইনের ঊর্ধ্বে নন, আমরা জানি আপনারা আইন মোতাবেক কাজ করতে চান, আমরা জানি আপনাদের মনে ইচ্ছা আছে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির দল মত সবকিছু ত্যাগ করে আপনারা নিজের মতো কাজ করতে চান, আমরা আপনাদেরকে বলছি আপনারা কাজ করুন, আপনাদের গণতান্ত্রিক অধিকার যদি কেউ হরণ করে, আপনাদের কেউ যদি অন্য রকম ভাবে তদন্ত করবার জন্য কেউ যদি বদলিও করে, আপনাদের পাশেও আমরা দাঁড়াব, এ বাংলার বুকে আইনের শাসন রক্ষা করবার জন্য যা যা করণীয় সেফ ডেমোক্রেসি তাই তাই কাজ করবে। কোথায় নিয়ে যাচ্ছেন গোটা জেলাটাকে? প্রতিদিন বাংলার বুকে, প্রতিদিন বাংলার দিক বিদিকে ছড়িয়ে পড়ছে এই জেলার নাম। খারাপ লাগে এই যে এই জেলার পুলিশের দিকে তাকালে, এই জেলার পুলিশের দিকে তাকিয়ে যখন বলা হয় বোম মারো, পুলিশ কিছু করতে পারেন না। এই জেলার পুলিশের দিকে তাকিয়ে একদম সরাসরি তাকিয়ে যখন অপরাধ করবার হুমকি দেওয়া হয়, পুলিশ কিছু করতে পারে না। খারাপ লাগে পুলিশ প্রশাসনের জন্য আপনাদের হাত পা আইনের কাছে বাধা কোন রাজনৈতিক দলের কাছে নয়, থানা থেকে 500 কিলোমিটারও নয়, এখান থেকে দাঁড়িয়ে একটা তোর তাজা প্রাণ লাশে পরিণত হয়ে গেল, কি জবাব দেবেন ওই ভারতবর্ষের সংবিধানটাকে, কি জবাব দেবেন নিজের খাকি উর্তিটাকে? তাই আমরা নির্দিষ্টভাবে আপনাদেরকে যে কথা বলতে চাই, আপনাদেরকে কাজ ভারতের সংবিধান যে বেঁচে থাকবার অধিকার দিয়েছে, সেই বেঁচে থাকবার অধিকার কেউ কেড়ে নিতে পারে না ভারতবর্ষের আইনসভা, ভারতবর্ষের আইন ব্যবস্থা ছাড়া। তাই আপনারা, আপনারা পুলিশ প্রশাসন, আপনাদের থেকে মানুষ ভয় করবে না, আপনাদের থেকে মানুষ আশ্বস্ত হবে, আপনাদের থেকে মানুষ আশ্বস্ত হবে যে হ্যাঁ, আমার বেঁচে থাকবার অধিকারকে কেউ যদি কেড়ে নিতে চায়, ওই নানুর থানা রয়েছে, নানুর থানায় গেলে আমি অন্তত আশ্বস্ত হবো যে হ্যাঁ, আমার পাশে নানুর থানা রয়েছে। তাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের সবাইকে, এ বাংলার মাটিতে এক ফোঁটা রক্ত আর পড়তে দেওয়া যাবে না, কোন সাধারণ মানুষকে নির্বিচারে মারা যাবে না। পোস্টপোল ভায়োলেন্সের সময়তে আমরা দেখেছিলাম নির্বিচারে মানবাধিকারের উপর কিভাবে আক্রমণ নেমে এসেছিল, পোস্টপোল ভায়োলেন্সের সময় আমরা দেখেছি জেসিবি দিয়ে কিভাবে মানুষের বাড়ি ঘুরিয়ে নেওয়া হয়েছিল, পোস্টপোল ভায়োলেন্সের সময় আমরা দেখেছি মায়ের কোল কিভাবে খালি করে দেওয়া হয়েছিল, কিন্তু তার শেষে এই যা ঘটনা ঘটেছে মানুষের যে ঘটনা, এই ঘটনা পোস্টপোল ভায়োলেন্স, সেই পোস্টপোল ভায়োলেন্সের মধ্যেই ধরা উচিত বলে আমরা মনে করি। নির্দিষ্টভাবে যে কথা বলছি আমরা, দেখুন প্রশাসন মানুষের জন্য, কোন নেতার জন্য নয়, কোন রাজনৈতিক দলের জন্য নয়, প্রশাসনের মাথায় প্রশাসক আসে বসে আবার হেরে গেলে চলে যায়, কিন্তু আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ আপনারা থাকবেন, আর আপনাদের উপর মানুষের আশা ভরসা, সেই আশা ভরসাকে জাগিয়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোন বাদল শেখকে যদি লাল ঝান্ডা তোলার অপরাধে একজনও চোখ গায়ে হাত দেয়, সে নানুর থানায় এসে বললে নানুর থানার পুলিশ দল মত না দেখে ব্যবস্থা নেবে, তা যদি করতে পারেন ভালো, আর তা যদি না করতে পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে আদালতে দেখা হবে। তার কারণ এ রাজ্যের বুকে মানবাধিকারকে বাঁচানোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ের শেষ দিচ্ছি পর্যন্ত আমাদের রাজ্যের বুকে সেফ ডেমোক্রেসি লড়াই আগামী দিনে সেই লড়াইকে সর্বোচ্চ রূপ দেবে। আর যে সংবাদ মাধ্যমের কর্মীরা এসেছিলেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, যে সমস্ত নেতারা সন্ধ্যেবেলায় বসে গরম গরম আলোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশন অব্দি কেন যেতে হয়, জাতীয় মানবাধিকার কমিশনকে কেন পশ্চিমবঙ্গে আসতে হয়, ওই পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনটাকে বলে দেবেন
মানবাধিকার কমিশনটা রাজ্যের সরকারের দালালি করবার জন্য তৈরি করা হয়নি। মানবাধিকার কমিশনটা তৈরি করা হয়েছে মানুষের অধিকারকে, বেঁচে থাকার অধিকারকে সুরক্ষিত করবার জন্য। তাই এই রাজ্য মানবাধিকার কমিশন যদি আমার আপনার মানবাধিকার হরণের পরে আমার আপনার পাশে এসে না দাঁড়াতে পারে, অমন একটা সংস্থা রেখে লাভ নেই। তাই জন্য আপনাদেরকে আবারও বলে গেলাম, এ বাংলার বুকে আগামী ভবিষ্যতে কোন মানবাধিকার যদি হরণ করা হয়, কোন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকের যদি লাশ পড়ে, লাল ঝান্ডা তুলতে গিয়ে একটা লাশ যদি বাংলায় পড়ে, তাহলে কবর আর চিতা শ্মশানে আর কবরস্থানে হবে না, রাজ্য মানবাধিকার কমিশনের সামনে হবে। এই কয়েকটা কথা বলে আমি আমার